আসসালামু আলাইকুম। হিমালয় সীমান্তে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ভারত। আঙ্কারায় তুরস্ক, পাকিস্তান, কাতার সামরিক মহড়া। আফগানিস্তান সীমান্তে রাশিয়ার নেতৃত্বে এবার 6 জাতির মহড়া। তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কিনবে অ্যাঙ্গোলা। জর্জিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তিতে ক্ষুব্ধ রাশিয়া। এরদোয়ানের আফ্রিকা সফরে নজর রাখছে ফ্রান্স। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হিমালয় সীমান্তে চীনের সাথে সম্ভাব্য যে কোনো যুদ্ধ মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় আর্মি। অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভারত চীন সীমান্তের 1,346 কিলোমিটার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো শুরু করেছে ভারত। সেনা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্তে চীনের কর্মকাণ্ড নজরদারি এবং মোকাবেলার জন্য আধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র জড়ো করে চলছে ভারত। চীনে যে কোনো আকস্মিক হামলায় ভারতকে যেন বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে না হয় সেজন্য নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। সীমান্তে চীনা গতিবিধি পর্যবেক্ষণের জন্য সহায়তা নেওয়া হচ্ছে স্যাটেলাইটের। মোতায়েন করা হচ্ছে ইসরায়েলের হেরন Mark II ড্রোন। হিমালয় অঞ্চলে চীন সীমান্তে ভারতের অন্যতম সমস্যা হল অবকাঠামো। পরিবহন ব্যবস্থা এবং সেনা ও সামরিক যান চলাচলেরও সমস্যা রয়েছে। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সীমান্তে চলছে সামরিক নির্মাণ কাজ। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত সেনা যাতায়াতের সমস্যা দূর করতে সড়ক ও টানেল ব্যবস্থা উন্নত করা হচ্ছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন লাদাখ সীমান্তে 50,000 অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি অরুণাচল সহ হিমালয় অঞ্চলের চীন সীমান্তে উদ্বোধন করেছেন অনেকগুলো অবকাঠামো নির্মাণ প্রকল্প। অনেকদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে হিমালয় সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে চীন ভারত। উভয় দেশ জড়ো করে চলছে ভারী অস্ত্র। যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে দুই দেশের মধ্যে বড় ধরনের সীমান্ত যুদ্ধ। হিমালয় সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ে চীন ও ভারতের মধ্যে সর্বশেষ 10 অক্টোবরের গুরুত্বপূর্ণ বৈঠক ব্যর্থ হয়েছে একে অপরের বিরুদ্ধে দোষারোপের মাধ্যমে। ফলে উভয় দেশের সৈনিকদের পার করতে হবে হিমালয় অঞ্চলে আসন্ন আরেকটি বরফ জমা মৌসুম। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন CSTO সদস্য দেশগুলো আফগানিস্তান সীমান্তে পরিচালনা করছে যৌথ মহড়া। 18 অক্টোবর শুরু হয়েছে এ মহড়া। মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, বেলারুস, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজিস্তান এবং তাজিকিস্তান। মহড়ার নাম দেওয়া হয়েছে ব্যাটেল ব্রাদারহুড 2021। 4,000-এর বেশি সৈন্য, যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ 500+ সামরিক যান অংশ নিচ্ছে মহড়ায়। মহড়া চলবে 23 অক্টোবর পর্যন্ত। 15 আগস্ট তালেবানদের হাতে কাবুল পতনের পর থেকে রাশিয়া আফগান সীমান্তে অবস্থিত তাজিকিস্তান, উজবেকিস্তান ছাড়াও কিরগিজস্তানের সাথেও একাধিকবার যৌথ মহড়া চালিয়েছে। তালেবানদের উত্থানে আতঙ্কিত আফগান সীমান্তবর্তী বিভিন্ন দেশ তালেবান আগ্রাসন নিয়ে। এদিকে আঙ্কারায় সম্পন্ন হয়েছে তুরস্ক, পাকিস্তান, কাতার তিন জাতির বিশেষ সামরিক মহড়া। মহড়ায় তিনটি দেশের স্পেশাল ফোর্সের সৈন্যরা অংশ নিয়েছে। 17 অক্টোবর তুরস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মহড়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। মহড়ার ভিডিওতে সৈনিকদের বিমান থেকে প্যারাশুট ড্রাইভ, হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের দৃশ্য দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি কোনো দেশের পক্ষ থেকেই। তুরস্কের কাছ থেকে কম্ব্যাট ড্রোন বিমান এবং আর্মার্ড ক্যারিয়ার কিনবে অ্যাঙ্গোলা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অ্যাঙ্গোলা সফরের সময় অ্যাঙ্গোলা তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব করেন। এরদোয়ান 18 অক্টোবর অ্যাঙ্গোলা প্রেসিডেন্ট জোয়া ম্যানুয়েল লরেস্কোর সাথে বৈঠক করেন। বৈঠকের পর এরদোয়ান অ্যাঙ্গোলার তুর্কি ড্রোন বিমান কেনার প্রস্তাবের তথ্য জানান। আফ্রিকা সফরে এরদোয়ান 17 অক্টোবর প্রথম অ্যাঙ্গোলা যান। এরপর এরদোয়ান নাইজেরিয়া এবং টোগো সফরের কর্মসূচি রয়েছে। নাইজেরিয়াও তুরস্কের কাছ থেকে ড্রোন বিমান কিনবে বলে ইতোমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। অ্যাঙ্গোলা সফরে এরদোয়ান অ্যাঙ্গোলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, তুরস্ক এখন বিশ্বের তৃতীয় ড্রোন বিমান নির্মাতা দেশ। বিশ্বের সেরা 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় তুরস্কের 7টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।
এদিকে তুরস্ক প্রেসিডেন্টের আফ্রিকা সফরের দিকে নজর রেখেছে ফ্রান্স। আফ্রিকার এই সময়কার অন্যতম ঔপনিবেশিক শাসক ফ্রান্স। ফ্রান্সের গণমাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে এরদোয়ানের আফ্রিকা সফরের খবর। এই খবরে উঠে এসেছে আফ্রিকায় তুরস্কের সম্ভাবনার বিভিন্ন দিক, বিশেষ করে ড্রোন বিমানসহ সমরাস্ত্র শিল্পে তুরস্কের উন্নতির প্রশংসা করা হয়েছে ফ্রান্সের গণমাধ্যমে। আফ্রিকায় তুরস্কের এসব সমরাস্ত্র বিক্রির ভালো সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়। ফ্রান্সের লা ফিগারো পত্রিকার খবরে বলা হয়েছে 2000 সালের পর থেকে আফ্রিকায় কমতে থাকে ফ্রান্সের প্রভাব, এরপর আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশে বাড়তে থাকে তুরস্কের প্রভাব। আফ্রিকার বিভিন্ন দেশে সম্প্রতি রয়েছে টার্কিশ এয়ারলাইন্স। একমাত্র টার্কিশ এয়ারলাইন্সের রয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সাথে সরাসরি ফ্লাইট। পশ্চিমারা 1992 এবং 1994 সালে অপারেশন চালায় সোমালিয়ায়। জর্জিয়ায় সম্প্রসারিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড। 18 অক্টোবর জর্জিয়ার সাথে সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় জর্জিয়ার বারবের যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ সহ অন্যান্য কর্মকাণ্ড। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন। রাশিয়ান আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আর্মি, মেরিন কর্পস এবং স্পেশাল ফোর্স প্রশিক্ষণ দিয়ে থাকে জর্জিয়ান আর্মিকে। প্রশিক্ষণ সংক্রান্ত 3 বছরের এই চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তার আগেই উভয় দেশ নবায়ন করল এই চুক্তি। নতুন চুক্তির ফলে আগের তুলনায় জর্জিয়ায় যুক্তরাষ্ট্রের আর্মির কর্মকাণ্ড আরও বাড়বে মর্মে বলা হয়েছে এই সংক্রান্ত খবরে। জর্জিয়ার অবস্থান রাশিয়ার দক্ষিণে কৃষ্ণ সাগরের তীরে। 2014 সালে মস্কো ইউক্রেনের গুরুত্বপূর্ণ ক্রিমিয়া দখলের পর থেকে কৃষ্ণ সাগরে উত্তেজনা চলছে। এই প্রেক্ষিতে জর্জিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তিতে ক্ষুব্ধ ক্রেমলিন। ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর রাশিয়ান আগ্রাসন নিয়ে আতঙ্কে রয়েছে লিথুনিয়া, এস্তোনিয়া এবং লাতভিয়া সহ রাশিয়ান সীমান্তের আরও কয়েকটি দেশ। ক্রিমিয়ার পর পূর্ব ইউক্রেনের আরও বিস্তীর্ণ অঞ্চল রাশিয়ান দখলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে আতঙ্কে রয়েছে জর্জিয়া। দক্ষিণ ওসেটিয়া এবং আফখাজিয়া নিয়ে রাশিয়া জর্জিয়ার মধ্যে তীব্র বিরোধ চলছে। আন্তর্জাতিকভাবে আফখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া জর্জিয়ার অংশ, তবে এই দুটি অঞ্চল রয়েছে মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে। 2008 সালে রাশিয়া জর্জিয়া যুদ্ধের পর থেকে উভয় দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। জর্জিয়া সফরে লয়েড অস্টিন রাশিয়ার নিন্দা করেন জর্জিয়ার দখলদারিত্ব বজায় রাখার জন্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন দেশ বড় ধরনের মহড়া পরিচালনা করে কৃষ্ণসাগরে। এতে ইউরোপের বিভিন্ন দেশ অংশ নেয়। মহড়া পরিচালনার সময় রাশিয়া কৃষ্ণসাগরে পরীক্ষা চালায় হাইপারসনিক মিসাইলের। কৃষ্ণসাগরে ব্রিটেনের রণতরীর সামনে বিমান থেকে বোমা নিক্ষেপ করে রাশিয়া। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। কৌশলগত কারণে কৃষ্ণসাগর রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা। বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণসাগর যুক্ত ভূমধ্যসাগরের সাথে। এই অবস্থায় কৃষ্ণসাগর তীরবর্তী দেশে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফরে ক্ষুব্ধ রাশিয়া। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।